বিএনপি জামাত এরা কিন্তু দেশকে একটা অস্থিশীল পরিবেশ তৈরি করেছিল। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা হবে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী সেটা করতে বাধ্যপরিকর। যে কোনো সভা সমাবেশ করতে হলে এটা অবশ্যই স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকের বাহিনীর অনুমতি নিতে হয় কর্তৃপক্ষের কাছ থেকে। যেমন ঢাকাতে সভা সমাবেশের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনুমতি দিয়ে থাকেন। সেই হিসাবে গতকালকে আজকে যে সমাবেশটা হওয়ার কথা ছিল বাইতুল দক্ষিণ গেটে, সেটা গতকালকে পুলিশ কমিশনার অফিস থেকে জানিয়েছিল আমাদেরকে তারা বাইতুল দক্ষিণ গেটে দিতে চায় না, বিশেষ করে সড়ক অবরোধ করে বা রাস্তায় জনসভা করে জনদুর্ভোগ যাতে না হয় সেই কারণে তারা মাঠে সভা করার জন্য অনুমতি দিয়েছিল। এবং সেটা বিকল্প হিসেবে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম মাঠ আছে সেই মাঠে আমাদের সহযোগী সংগঠনগুলো পারমিশন দিয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবীলীগের। সেখানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি যখন ছাত্রলীগ চেয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার তারা জিমনেশিয়াম মাঠে সমাবেশ করে অনুমতি দেয়নি। তো সেই হিসাবে বিকল্প হিসাবে তখন শেরে বাংলা নগর আমাদের যে রপ্তানি উন্নয়ন মেলা যেটা হতো সেখানেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সহযোগী সংগঠনগুলো। এখন আমরা গতকালকে লক্ষ্য করলাম যে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছিল গোলাপবাগ মাঠে, বিএনপি তারা বলেছে যে তারা গোলাপবাগ মাঠে করবে না। প্রথমে শোনা গিয়েছিল তারা শ্রদ্ধা উদ্যান অথবা নয়াপল্টনে করবে, যেহেতু সড়ক অবরোধের বিষয় আছে নয়াপল্টনে পুলিশ কর্তৃপক্ষ থেকে এটা বিধিনিষেধ আছে। আমরা মনে করি যে আমাদের সকলকেই দায়িত্বশীল আচরণ করা উচিত এবং দায়িত্বশীলভাবেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। ঢাকা মেট্রোর পুলিশ অথরিটি যে বিধি বা যে শর্ত অনুযায়ী বা যেখানে তারা জায়গা নির্ধারণ করে দেন সমাবেশের জন্য জনগণের স্বার্থে সেটাকে সবাই মেনে চললে এটা ভালো। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, যেমন আমাদের জেলা থেকে আমরা শুনেছি বাসে বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা আসছে, তারা মহাসভায় ডেকেছে, তারা আসতে পারে। এটা আমি মনে করি যে এটা খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, তবে যদি গোয়েন্দা সংস্থার কাছে যে তথ্য আসে যে বিএনপি এই সমাবেশ থেকে একটা অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে যেতে পারে, সেই ধরনের যদি কোনো পরিকল্পনা থাকে বিএনপির এবং সেই ধরনের যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটা আমি মনে করি যেটা ভুল পদক্ষেপ হবে, কারণ এ ব্যাপারে সরকার কঠোর। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা হবে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী সেটা করতে বাধ্যপরিকর। রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড এটা কখনোই বরদাস্ত করা হবে না। এ দেশে এর আগেও বিএনপি জামাত এরা কিন্তু দেশকে একটা অস্থিশীল পরিবেশ তৈরি করেছিল 2013-14-15 সালে। সেই সময় যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পরে এবং খালিজার দুর্নীতির মামলার পরে এটা কিন্তু সেই সময় সারা দেশে তারা নাশকতামূলক কর্মকাণ্ড করেছিল এবং সেটাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কিন্তু কঠোরভাবেই সেটা দমন করেছিল। যদিও বিএনপি জামাতের এই সমস্ত সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল, এই বিএনপি তারা রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধের নাম করে প্রায় 93টা দিন পেট্রোল বোমা দিয়ে বাসে ট্রেনে আগুন দিয়ে 3,500 মানুষকে অগ্নিদগ্ধ করেছিল এবং 300 মানুষ সেই বিএনপি সন্ত্রাসীদের পেট্রোল হামলায় আগুনে পড়ে নিহত হয়েছিলেন। তো এইরকম যদি নাশকতামূলক কর্মকাণ্ড আবারও করার চিন্তাভাবনা থাকে তাহলে সেটার জন্য চরম মাশুল দিতে হবে। সরকার ইতিপূর্বে যেভাবে কঠোরভাবে এখানে দমন করেছে, নিয়ন্ত্রণ করেছে, আগামীতে যদি এই ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে যায় তাহলে সেক্ষেত্রেও সরকার কঠোরভাবে এটাকে দমন করবে।